আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো বরাবর মতো আজকে আরেকটি ওয়াদার আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম। তো প্রিয় দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ কিন্তু অলরেডি রয়েছে। তো ওই লঘুচাপটি কিন্তু ঘূর্ণিঝড় বুড়িবে আকারে কিন্তু ছিল, কিছুটা তাণ্ডব চালিয়ে বিশেষ করে দক্ষিণ ভারতের এসব অঞ্চলে এখন বর্তমান কিন্তু একটা লঘুচাপ আকারে কিন্তু ধারণ করছে। এখানে কিন্তু লঘুচাপ আকারে রয়েছে অলরেডি এসব অঞ্চলে, কিন্তু পরবর্তীতে তাণ্ডব চালাবে, বিশেষ করে ঝড় বৃষ্টির পাল্লায় পড়বে। এখন কিন্তু ঝড় বৃষ্টি নেই, এখানে মডেল আমাদেরকে ঝড় বৃষ্টি যেখানে দেখাচ্ছে। এখন কিন্তু বর্তমান কিন্তু এখানে ঝড় বৃষ্টি না থাকলেও কিন্তু কোথায় ঝড় বৃষ্টি থাকছে তা আমরা এই মুহূর্তে মডেলের উপগ্রহ দিকে আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া দুই বাংলার আবহাওয়া কেমন থাকবে তাও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরব। প্রিয় দর্শক, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট মোডে দক্ষিণ বঙ্গোপসাগরে মারাত্মক ঝড় বৃষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। মেঘ কিন্তু বিশেষ করে এখানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এখানে পশ্চিম দক্ষিণ ভারতের এসব উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত্রি বা বিকেলের মধ্যে মারাত্মক ঝড় বৃষ্টি। তাছাড়া শ্রীলঙ্কার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে এবং দুই বাংলার কাছাকাছি সাগরে কোথাও কিন্তু মেঘ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই। তো একদম পরিষ্কার আবহাওয়া কিন্তু বয়ে যাচ্ছে, শীত কিন্তু থাকছে কিছুটা হালকা। তো প্রথমে আমরা তাপমাত্রাটা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো, কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু বয়ে যাচ্ছে। তো আপডেটটা আমি এই মুহূর্তে 3/6 ডিসেম্বর রবিবার। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, কলকাতায় প্রায় 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আমাদেরকে দেখাচ্ছে বর্তমান বিকেলের এই সময়। চট্টগ্রামে 21 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া সিলেট বিভাগ যদি একটু আমরা দেখি তাহলে সিলেটের দিকে আমরা চলে যাই, 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আমাদেরকে দেখাচ্ছে। তারপর কালাই 26 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখাচ্ছে। আমরা যদি ভারতের মধ্যে চলে আসি কলকাতায় প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অলরেডি যে দেখাচ্ছে। তো এখানে কলকাতার তাপমাত্রা কিন্তু অলরেডি 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখাচ্ছে। আর একটু যদি বড় করি তাহলে এখানে এই যে এখানে পশ্চিমবঙ্গ এখানে কিন্তু দেখাচ্ছে কালুঘাটের মধ্যে 23 ডিগ্রি সেলসিয়াস, আবার চন্দ্রনগরের মধ্যে 29 ডিগ্রি, আরামবাগের মধ্যে 28 ডিগ্রি সেলসিয়াস, তারপর বর্ধমান এখানে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অলরেডি দেখাচ্ছে। দুর্গাপুরের মধ্যেও 28 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা দেখাচ্ছে। রাতের মধ্যে যদি আমরা যদি চলে যাই তাহলে এই মুহূর্তে আমরা রাতের আপডেট আমরা ঠিক একটা এই সময়ের মধ্যে চলে আসি। যাই হোক, আমরা একদম সকাল সকাল চলে যাব। 3/4 দিকে যদি আমরা চলে যাই তাহলে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতা 19 ডিগ্রি সেলসিয়াস, তারপর এখানে সাতক্ষীরা 18 ডিগ্রি, খুলনাতে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপর উপকূলীয় অঞ্চলগুলো দিকে উপকূলীয় অঞ্চলে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকে। তারপর কুতুবদিয়ার এসব অঞ্চলের সাইডে কিন্তু ঠান্ডা এই যে পরিবেশ, এখান থেকে বিশেষ করে মায়ানমারের দিক থেকে কিন্তু ইন্ডিয়া ভারতের দিক থেকে কিন্তু ঠান্ডা কিন্তু আসতেছে। তো এখানে কিন্তু ঠান্ডা এই যে তো সায়াহা এসব অঞ্চলে কিন্তু ঠান্ডা, তো এখান থেকে ঠান্ডা কিন্তু ঢুকতেছে। লাংমাসু এসব অঞ্চল দিয়ে কিন্তু ঠান্ডা ঢুকতেছে, বিশেষ করে এখানে ঠান্ডা কিন্তু থাকছে, কিছুটা শীত শীত ভাব কিন্তু কুতুবদিয়া উপকূলীয় পাহাড়ি অঞ্চল দক্ষিণাঞ্চলের এসব অঞ্চলে কিন্তু থাকছে। তারপর মোটামুটি তেমন ভয়াবহ শীতও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যদি কিছু কিছু অঞ্চলে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা নেমে যাবে। দুর্গাপুরের মধ্যে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে গেছে অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু আমরা কোথাও কিন্তু খুঁজে পাচ্ছি না, কোথাও কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি না। পরবর্তীটা আপডেটে যদি ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে তা আমরা আপনাদেরকে জানাবো সবার আগে। তাছাড়া আকাশ মেঘাচ্ছন্ন রিপোর্ট কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। আমরা যদি সোমবার 7 তারিখের মধ্যে যদি আমরা চলে যাই তাহলে কিছু কিছু অংশে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বরিশাল, খুলনা, তারপর কালাপাড়া এসব অঞ্চলে কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন মোড কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। যাই হোক, আমরা পরবর্তীতে আপডেট দিয়ে যাব যদি এখান থেকে বৃষ্টি হলেও আপডেট দেবো। তাছাড়া এখানে দক্ষিণ বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তরাঞ্চলের মধ্যে বিশেষ করে কিছু কিছু অলিপুরদুয়ার এসব অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন, তারপর গুড়ি গুড়ি বৃষ্টিও থাকতে পারে। গোয়ালপাড়া তারপর শিলং এখানে আমরা যদি আরও দেখি শিলিগুড়ি, তো এসব অঞ্চলে কিন্তু আকাশ কিন্তু অলরেডি কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তারপর বাংলাতেও কিন্তু কিছু কিছু উপকূলীয় অঞ্চল শহর ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু 7 তারিখের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। যাই হোক, আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো আগামীতে মারাত্মক বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকলে সবার আগে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়।